সব সময় ন্যায়ের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ। চলমান পরিস্থিতিতে রিয়াদের শনিবারের দেয়া স্ট্যাটাসের পর থেকে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে। কেন এতদিন চুপ ছিলেন? কারো কারো আবার মনে হয়েছে দ্য সাইলেন্ট কিলার দিয়েছেন শুধুমাত্র দায়সারা মন্তব্য। অথচ সহধর্মিনী জান্নাতুল কাউসার মিষ্টির ক্ষেত্রে ঠিক যেন তার উল্টোটা। শুরু থেকে আমজনতার পক্ষে কথা বলেছেন, ফেসবুকে পোস্ট দিয়ে হলেও অন্যায় করেছেন প্রতিবাদ। মিষ্টি যেন রিয়াদের প্রতিবাদী কণ্ঠ। পুরো সময়টাতে বড় বোনের মতোই সাহসী আর সোচ্চার ছিলেন জান্নাতুল কিফায়াত মন্ডি। স্বামী মুশফিকুর রহিম নিজ ক্যাম্পাস নিয়ে কথা বলেছিলেন ঠিকই, তবে বোর্ডের কোড অফ কন্ডাক্টের কারণে মুশি যা যা বলতে পারেননি, মন্ডি যেন ঠিক তাই বলতে চেয়েছেন। মেহেদী হাসান মিরাজের কাছ থেকে প্রত্যাশিত বক্তব্য না পেয়ে ভক্তদের মধ্যে হতাশ হয়েছেন অনেকেই। তবে সহধর্মিনী রাবেয়া প্রীতি ঠিকই ছিলেন সরব, ছাত্র জনতার পক্ষে কথা বলতে দ্বিধাবোধ করেননি। লিটন কুমার দাসের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা, সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ যার যার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেদের মতো করে জানিয়েছেন জনসাধারণের সাথে সংহতি। শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুক প্রোফাইলে নিজের কাভার ফটো লাল রঙে সাজিয়েছিলেন তাসকিন আহমেদ। সহধর্মিনী সাইয়েদা নাইমাও করেছেন সমর্থন। প্রতিবাদ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্ত্রী সাবরিন সুলতানা রত্নাও। পেসার কামরুল ইসলাম রাব্বির স্ত্রীও অন্যায়ের প্রতিবাদ করেছেন। চলমান ইস্যুতে সহধর্মিনীরাই যেন হয়ে উঠেছেন নীরব ক্রিকেটার স্বামীদের প্রতিবাদী কণ্ঠস্বর। তানজিম ঐশী, অলরাউন্ডার।